সবেমাত্র নির্বাচনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়েছে। এরই মধ্যে পঞ্চায়েতে কাজকর্ম নিয়ে চূড়ান্ত অসন্তোষ টানা বেঁধেছে ধর্মনগর মহকুমার কালাছড় আরডি ব্লকের অধীন পশ্চিম প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিম প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুবালা দাস এবং উপপ্রধান রবীন্দ্র কুমার দাস। গ্রামবাসীদের অভিযোগ, রেগা প্রকল্পের কাজ নিয়ে প্রধান এবং উপপ্রধান দুর্নীতি শুরু করেছেন। এই অভিযোগের ভিত্তিতে এদিন পশ্চিম প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের রেগা শ্রমিকরা পঞ্চায়েত অফিসে যান এবং তারা প্রধানের দরজায় তালা ছড়িয়ে দেন। এই ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত সচিব বিপুল কুমার পাল জানান, বিষয়টি তিনি ব্লক আধিকারিককে জানিয়েছেন। ব্লক আধিকারিক বিশ্বকর্মা পুজোর পরে পঞ্চায়েতে এসে সংশ্লিষ্ট বিষয় নিয়ে সবার সাথে কথা বলবেন। রেগা প্রকল্পে সংশ্লিষ্ট কাজটি আপাতত বন্ধ রাখা হয়েছে বলেও জানান পঞ্চায়েত সচিব। যে বিষয়টা তারা উত্থাপন করছে আমরা ভিডিও সাহায্যে জানাইছি, এটি ভিডিও আমরা সিটিতে আছে। তো উনি বলে বুঝলাম এখানে আবার লাগিয়ে তো উনি তো তাই না বুঝছি, বিশ্বকর্মা যাওয়ার পরে একদিন মিটিং দেখার লাগিয়ে পঞ্চায়েত বডি সহ মিটিং তাই আলোচনা কি বিষয় নিয়ে তারা এখানে আসছে আপনার কাছে? এটা রেগার কাছে মানে ওই কম্পোস্পিড কম্পোস্পিড হ্যাঁ ওইটা তৈরি বিষয়ে এটা মানে তাদের যে ওয়ার্ডের যে প্রতিনিধি আছে তারা ওই আছে তারা মানে বিষয়টা জানে না। তো এই বিষয়ে আমরা তো জানি পঞ্চায়েত বডি সব মিলিয়েই তোমার ইয়ে করবো, এই বিষয়ে এবং তারা জানে না বিশেষ শ্রমিকেরা হয়েছে তাই আমরা ইয়ে করছে। তো আমরা বিষয়টা নিয়ে যারা পঞ্চায়েত প্রধান প্রধানের সাথে আলোচনা করছে তারাও এখানে আলোচনা করছে এখানে এই বিষয়ে এবং তারা আমরা ধরছে যে আমরা মানে সমাধান করবো। তো আমরা সমাধান তো আমরা করতে পারি, আমরা উদ্যোগ কর্তৃপক্ষ আছি, কর্তৃপক্ষরা জানাইছি আমি তো তাই না কইছিলাম আমার লাগে তো আজকে আইতো না তাই বিশ্বকর্মা বোঝা করে এই মিটিংটা দিয়া এটা তারা থাকবো উপর থেকে প্রতিনিধিরা এখানে যারা সব প্রতিনিধি লইয়া তারা মিটিং করবো। রেগার কাজে সৃষ্ট সমস্যা সমাধানে দায়িত্বপ্রাপ্ত ব্লক আধিকারিক আগামী দিন কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই এখন অপেক্ষায় রয়েছেন রেগা শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।